Dinu da. Oh, Dinu da. Oh, apni. Oh, to barite ne. Oh, ginni marwari kaise? Kisu bolti hobe? Oi, bolti hobe boltei. Agami kal party office ekta dhorni ekta meeting ache. Oh, kokhon? Oi, 6টার সময় party office. I'm going to go to the house. আপনি কাল সেকেন্ড হাফ ওয়ে মিটিংটা কল করুন এই তো দেশের বাড়িতে না না আজই কলকাতা ব্যাক করব ওকে বাই হ্যাঁ বল গিন্নিমা বলছি বাহাদুরকে একজুরি কুল দিয়ে গেলাম তোমার ফলনটা কেমন হয়েছে ভালো ভালো বেশ ভালো সত্যি কথা বলতে গিন্নিমা আপনাদের এই জমিটা তো না স্বয়ং ভগবানের আশীর্বাদ রয়েছে গেলো বছর তো কথা দেখছি বর্ষা হোক সাইডা হোক গাছগুলো একেবারে ফলের ভারে মাটি শুয়ে ফেলে আহা কি স্বাদ কুল তো নয় এক একটা রসগোল্লা যারা এই বাগানটা লিজে নিয়েছে তারা প্রত্যেকেই লালে লাল হয়ে গিয়েছে লালে লাল হয়েছে কিনা বলতে পারবো না গিন্নিমা তবে একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ মানে গিন্নিমা সাত দিনের জোরে হরি যদি মারা না যেত তুই কি বাগানটা পেতিস হক কথা কিন্নিমা আচ্ছা তুই এখন আয় আমার একটু কাজ আছে কিন্নিমা একটা আছে ছিল বল বলছি পরের বছর কিন্তু ওই জমিটা আমি লিজে নেব অন্য কারো দেয়া চলবে না আচ্ছা দেখা যাবে দেখা যাবে না আমি আসি আজই আমি কথা নিয়ে যাবো কিন্নিমা দয়া করেন আচ্ছা বাবা আচ্ছা তুই পাবি মঙ্গল করুক কিন্তু বহন মঙ্গল করুক আসি আসি আয় আবার কে ফোন করলো হ্যালো সোনিয়া রায়চৌধুরী বলছি আপনি বুকের মাঝে একেবারে আগুন ধরে দিলি রে পূর্ণিমে একেবারে আগুন ধরে দিলি আরে কমল দিনধরে বাগানের কুলের কাছে এ শালা কিছুই না শালা পাশের বাগানের কুল কিন্তু কেন যে দিনধরে বাগানের কুল এত টেস্টি হয় সে শালা শুধু ভগবানই জানে আরে সাইজ দেখেছিস ছোট বাতাবি তবে দিনধরেটা মানে মহা কঞ্জুস একটা গুলো শালা ফিতে দেয় না তো কি ছেড়ে খাবো বুঝছিস একদম তবে শুনেছি হয় দিনু না হলে ওর ছেলে সারাক্ষণ নাকি বাগানে পাহারা দেয় দেয় তো দেয় ওদের কাজ ওরা করবে আর আমরা আমাদের তাহলে আজ দুপুরেই ঠিক আছে চল পার্বত্য অঞ্চলে নদীর পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় খুব বেশি হলে খুব বেশি আবার সেই মুড়ি রোজ রোজ মুড়ি খেতে আমার আর ভালো লাগে না মা কি করবো রে মা বল আমাদের যে এর বেশি সাধ্য নাই রে একটু পেঁয়াজও নেই
পেঁয়াজ সেই তো সোনার দামি বিকছে রে। আচ্ছা মা, বাবা কেন হঠাৎ আমাদের একা ফেলে চলে গেল? জানি নে মা, সে যে কেন গেল, কোথায় গেল কিছুই জানি না, সবই আমার অদৃষ্ট। জানো মা, স্কুলে বন্ধুরা সবাই আমার পেছনে লাগে, বলে বাবা নাকি আরেকটা বিয়ে করছে। কি জানি হবে হয়তো, কেন যে তারে আটকে রাখতে পারলাম না, সবই আমার পোড়া কপাল রে মা, সবই আমার পোড়া কপাল। আচ্ছা মা, বাবা কি থাক থাক ওসব কথা থাক, তুই এখন খাইয়া স্কুলে যা। ডাক্তারবাবু না তোমার বেশি হাড় চালা বারণ করেছে? সর্বক্ষণ বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগে না, তোমার শোনো না, ওই বাগানের সবকু লুটুক, হাতে টাকা এলেই তোমার শহরে নিয়ে যাবো ডাক্তার দেখাতে। না পারলাম তোমার মনের সুখ দিতে, না শরীরে মুখে হলে এতদিন এসে হয়তো আবার সেই বাসে কথা করো। চলো করো চলো, এইসব অলক্ষণ কথা বলো নি, চলো চলো ওঠো ওঠো ওঠো, আচ্ছা ওঠো দেখি, চলো চলো চলো। জানি রে মা, কিন্তু আমরা যে গড়ি আমাদের যে আর কিছু চাইলেই শুধু গড়ি, এবার গড়ি স্কুলে সবাই টিফিন নিয়ে আসে, সবাই শুধু আমি নিয়ে আসি না। আহা, এত চিৎকার চেঁচামেচি না করে কি হয়েছে সেটা বলো না। বলার কি আছে, বলার কি আছে, এই তোমার ভাই আর এই বাচ্চা শুয়োরটা আমার বাগানে ঢুকেছিল ফুল চুরি করতে। ছি ছি ছি, না রে দাদা, দিনু দা মিথ্যে কথা বলছে, আমরা তো শুধু কিরে পড়ি বল না। হ্যাঁ দাদা, আমরা ওই দিনুদার বাগানে পাশ দিয়ে যাচ্ছিলাম আর অমনি দিনুদা ভেবে নিল। তাহলে তোদের কাছে এই কুলগুলো এলো করতে? হ্যাঁ, ওটা নন্দনের বাগানের কুল। হ্যাঁ, নন্দদের বাগানের কুল আমাদের খেতে দিল। নন্দদের বাগানের কুল আমার বাগানের কুল, ওরা আমায় সালাবে? হ্যাঁ দিনুদা, তুমি এখন বাড়ি যাও, আমি যা হবো যার বুঝে গেছি। এই যতীন মাস্টারের ভাই বলে তোরা বেঁচে গেলি, না হলে না পঞ্চায়েতে নিয়ে গিয়ে হারান মন্ডলের কাছে একবার দেখো তুই ব্যাপারটা। একজন মাস্টারের ভাই হয়ে তুই কিনা, যা যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ছি 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 ছি,